হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নেচারপুর ক্লাসেস। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা রেলওয়ে গ্রুপ ডি এক্সপেক্টেড কোয়েশ্চেন বেস মক টেস্ট নিয়ে এসেছি। তো দেখো কার কত স্কোর হয়। আমাদের প্রথম কোয়েশ্চেন, কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল? কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল? 1984, 1985, 1986, 1987। কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল? সঠিক উত্তর কী হবে? 1984। 1984, 24th October 1984, 24th October 1984 সালে ভারতের প্রথম পাতাল রেল কলকাতায় চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভেনেজুয়েলার রাজধানী হল? সবাই অ্যান্সার করবে, ভেনেজুয়েলার রাজধানী হল কি হবে? অপশন নাম্বার সি, কারাকাস। অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীটি স্বর্ণরেণুর নদী নামে পরিচিত? নীল, ইয়াংসি, কিয়াং, মিসিসিপি, মিসৌরি নাকি গঙ্গা? কোন নদীটি স্বর্ণরেণুর নদী নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার বি, ইয়াংসি কিয়াং। নেক্সট কোয়েশ্চেন, বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত কার রচনা? বর্তমান ভারত কার রচনা? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্বামী বিবেকানন্দের রচনা। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, শ্রীমতী পদ্মা কাস্তিগীর। নেক্সট কোয়েশ্চেন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কে কত স্কোর করছো কমেন্টে অবশ্যই জানাবে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 20 জানুয়ারি 1817, তাহলে 20 জানুয়ারি 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? মনে রাখবে, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠিত হয়? না, কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়। নেক্সট কোয়েশ্চেন, অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত? বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত? সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার সি,
মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? অপশন নাম্বার ডি, পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট, ভাস্কর, অ্যাপোলো, রোহিণী ওয়ান। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার এ, আর্যভট্ট। নেক্সট কোশ্চেন, সার্স এর সি এর অর্থ কী? সার্স এর সি এর অর্থ কী? কমিটি, কোঅপারেশন, কনফারেন্স, কমনওয়েলথ। সার্স এর সি এর অর্থ কী? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্স এর সি এর অর্থ কী? সি এর অর্থ কী হবে? অপশান নাম্বার বি, কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটি দক্ষিণ এশিয়ার আটটি দেশের একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক সংগঠন। এটি 1985 সালে এটি প্রতিষ্ঠা হয়। এটির অন্তর্গত দেশগুলি কী কী? অন্তর্গত দেশগুলি বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। সার্সের অন্তর্গত দেশগুলি কী কী? বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। টেস্টে কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।